নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গত এপিসোডে আমরা চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যারা আমার মতো অনেক বন্ধু রয়েছেন যারা শীতকালের একটু হালকা ঠান্ডা হাওয়া পড়লে তারপরে চন্দ্রমল্লিকা আনতে যান এবং তারপর বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ প্রচুর ফুলে ভরিয়ে তোলেন। তো তাদের কথা মাথায় রেখেই আজকে আমাদের ভিডিও। বন্ধুরা, প্রকৃতপক্ষে বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আমাদের কমেন্ট বক্সে এবং এই প্রশ্নগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব এবং যে প্রশ্নগুলি পেয়েছি তার মধ্যে কিছু প্রশ্নকে আমরা মনে হয়েছে যে এগুলো অবশ্যই বলা দরকার, সেই প্রশ্নগুলির উত্তর আজকে আমরা দেব এবং এগুলি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। প্রথম যে প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব, যে আমি ইউরিয়া সার দেওয়ার কথা বলেছিলাম, তো ইউরিয়া সার কি আমরা গুলে দেব না গাছের গোড়ায় দানা হিসেবে দেব? আপনি দুটোভাবেই দিতে পারেন। ধরুন আপনি এখন বাজার থেকে গাছ এনেছেন, তিন চারটে ডালের গাছ এখন আপনারা কিনবেন, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। কখনোই একটি ডালের গাছ কিনবেন না, তাহলে কিন্তু বিশেষ খুব একটা জুত করতে পারবেন না। তো যখন আপনি তিন চারটে ডালের গাছ কিনলেন, এরপর আপনি সেখানে আপনি কি করবেন না খোল জল দিচ্ছেন, প্রতি 10 থেকে 12 দিন অন্তর খোল জল দেবেন এবং খোল জলের নিয়ম বলা আছে। তো যখন খোল জল দেবেন তখন সেই খোল জলের মধ্যে আপনি 10 লিটার যদি খোল জল হয় তার মধ্যে 20 থেকে 25 গ্রাম আপনি ইউরিয়া ভালো করে গুলে দেবেন। এটা রেডিমেড খাবার, একদম গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের কাজ, একদিনের মধ্যে আপনি কাজ বুঝে যাবেন। আর যদি এইরকম হয় যে আপনি খোল জল আলাদা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি দানাও মাটির মধ্যে যখন মাটি খোঁচাবেন, মাটিটা খোঁচাবেন, সেই সময় দানা দিয়ে তারপর জল দিয়ে দেবেন। ধরুন আজকে খোঁচালেন, কালকে দানা দিন, দিয়ে জলটা দিয়ে দিন, এটাও করতে পারেন। এবার দানা দেওয়ার ক্ষেত্রে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি দেবেন 1/2 চামচের থেকেও কম দেবেন, যখন গাছ ছোট থাকবে। অবশ্যই প্রথম দিকে দিতে হয়, তাহলে 1/2 চামচেরও তারও 1/2, অর্থাৎ 1/4, 1/4, 1/4 একটা গাছের জন্য। তখন দেখবেন গাছটা 3-4টে ডাল সেই গাছেতে। আর যখন এরপর গাছ আরেকটু বড় হয়ে যাবে তখন আপনি 1/2 চামচের থেকে একটু কম দেবেন, কিন্তু ওই যে 1/4 থেকে একটু বেশি দেবেন। ব্যাপারটা বোঝা গেছে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো ইউরিয়া প্রসঙ্গ গেল, তবে ইউরিয়া দেবেন গাছ এই সময় আনার পর দুবার দেবেন, কতদিন অন্তর? 10 থেকে 12 দিন অন্তর দেবেন, 10 থেকে 12 দিন অন্তর দুবার দেবেন, তারপর আর দেওয়ার দরকার পড়বে না। বেশি দিলে আবার কি হবে, গাছে ফুল আসতে ব্যাপক দেরি হয়ে যাবে। এটা গেল। তারপর একটা প্রশ্ন ছিল যে চন্দ্রমল্লিকার পাতা শুকিয়ে মরে যাচ্ছে, এটা একটা বন্ধু কোনো বন্ধু কমেন্ট করেছেন। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। যে পাতা শুকিয়ে যাচ্ছে এবং পাতাগুলো নিচের দিকের পাতা, এক্ষেত্রে আমি গত বছর আমার যখন ইউটিউব চ্যানেল শুরু হয় 1 বছর 7 মাস আগে, সেই সময় একটা ভিডিও করেছিলাম, আমার সেকেন্ড ভিডিও, যে সেপ্টোরেল্লা লিপ স্পট, যেটাকে অনেকে আমরা মানে নর্মাল লিপ স্পট বলে থাকি, নিচের দিকে পাতাগুলো দেখবেন শুকিয়ে যায়, মনে হয় যেন একদম মুচমুচে চর্ম, একদম শুকনো ড্রাই হয়ে থাকে। এইটা কিন্তু একটা ছত্রাকের দ্বারা হয়, যেটা সেপ্টোরিয়া লিপ ব্লাইট বলা হয়। তো এই ছত্রাকের জন্য এই পাতাগুলো শোকায়। তো সেক্ষেত্রে অবশ্যই এই পাতাগুলোকে ভালো করে তুলে নিয়ে একটা কোনো কন্টেনারের মধ্যে সব পাতাগুলোকে তুলবেন, দিয়ে ওগুলোকে দূরবর্তী স্থানে ফেলে দেবেন বা পুড়িয়ে দেবেন, এটা কিন্তু মেন ফান্ডা। এবং তারপর ওইগুলি তোলার পর গাছটিকে ভালো করে ছত্রাকনাশক দিয়ে স্প্রে করবেন, কি সাপ, কার্বেন্ডাজিম 12% এবং ম্যানটোজেব 63%-এর যে মিক্সচার সার সাপ, সেটি ভারতবর্ষে পাওয়া যায়। অন্যান্য বিভিন্ন কোম্পানি ওই একই কম্পোজিশনের সার তৈরি, যে ফাঙ্গিসাইড তৈরি করেছে। এছাড়া বাংলাদেশে ম্যানসার নামে আপনারা এটি পাবেন, এটি আপনারা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দেবেন, মাটিতেও একটু দিয়ে দেবেন, খুব ভালো কাজ দেবে। এটা গেল, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এইবার যে প্রশ্নটা, চন্দ্রমল্লিকা গাছে শেষ পিঞ্চিং কখন করব, শেষ পিঞ্চিং করার সময় কখন হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কখন গাছটিকে বসাচ্ছেন তার উপর। ধরুন এখন আপনি গাছ বসাচ্ছেন, এখন আপনি পিঞ্চিং করতে থাকবেন, পুরো নভেম্বর মাস পিঞ্চিং করবেন, নভেম্বর মাসের শেষে অফ করে দেবেন, নভেম্বর মাসের শেষে অফ করে দেবেন, আর করবেন না। আর যারা মোটামুটিভাবে অনেক দিন থেকে গাছ করছেন তাদের ক্ষেত্রে বলবো, আর 2 মাস আগে থেকে করছেন, তারা মোটামুটি আর একটা পিঞ্চিং করবেন, মোটামুটি নভেম্বর মাসের 10 তারিখে একটা পিঞ্চিং করার পর অফ করে দেবেন, আর পিঞ্চিং করার দরকার নেই। তারপর গাছ কিন্তু নিজে থেকে যেটা ছাড়বে তাতেই হবে, যথেষ্ট, এইটা মেনটেন করতে হবে।
এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে চন্দ্রমল্লিকা আমি কি বিক্রি করি? অনেকে বলছেন আমি কি চন্দ্রমল্লিকা বিক্রি করি? না, আমি চন্দ্রমল্লিকা বিক্রি করি না, তবে ভবিষ্যতে যদি করি তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এটা গেল। এবার হচ্ছে বিসিকেবিতে কি চন্দ্রমল্লিকা গাছ পাওয়া যায়? হ্যাঁ, বিসিকেবিতে চন্দ্রমল্লিকা অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে পড়তাম আপনারা জানেন সেই হিসাবে বলেছেন বিসিকেবিতে, তো ওখানে চন্দ্রমল্লিকা পাওয়া যায়। তবে সময় সাপেক্ষে আপনাদের একটা নাম বলছি, ডক্টর তাপস কুমার চৌধুরী, ওনার সঙ্গে আপনারা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলে বলবেন ফ্লোরিকালচার এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর তাপস কুমার চৌধুরী, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি যোগাযোগ করেন তাহলে যদি থাকে চারা সেক্ষেত্রে আপনি আপনাকে উনি হয়তো সহযোগিতা করতে পারেন, আর যদি না থাকে কোথা থেকে দেবেন, এই হচ্ছে ব্যাপার। কারণ ওখানে রিসার্চ হয়, রিসার্চের কেসটা একটু আলাদা, অত প্রোডাকশনের দিকে মাথা ঘামানো হয় না, এই হচ্ছে বিষয়। এবারের প্রশ্ন একজন করেছেন একটু অন্য কোশ্চেন, যেটা হচ্ছে জারবেরাতে কি খাবার দেবো। জারবেরা নিয়ে আমি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝে যাবেন ওর জন্য কত ধরনের ওয়াটার সলিবল ফার্টিলাইজার রয়েছে। যে ফার্টিলাইজারটা কিন্তু গাছের জন্য ভীষণ, যে ফার্টিলাইজারগুলো গাছের জন্য ভীষণ ভালো, যেগুলো 19, 19, 12, 61, 0, 13, 0, 45, তার পুরো শিডিউল ওখানে বলা আছে এবং অনুখাদ্যের শিডিউল বলা আছে, সেইটি দেখলে আপনারা কিন্তু ব্যাপক জারবেরা করতে পারবেন, একদম চরম গাছ হবে। এবং অনেক বন্ধু করে আমাকে পরবর্তীতে রিপ্লাই দিয়েছেন যে গাছ খুব ভালো হচ্ছে। এবারে যে প্রশ্ন, খোল জল কতদিন পর পর দেবো, একটু আগেই কথা বলতে বলতেই বলছিলাম খোল জল 10 থেকে 12 দিন অন্তর দেবেন। হ্যাঁ, এবার খোল জলের পরিমাণ, প্রথম দিকে আপনি খোল জল 1 মগ 1/4 অর্থাৎ 1/4 এক একটা গাছে দেবেন, কিন্তু পরবর্তীতে যখন গাছ বড় হবে তখন এক একটা গাছে 1/2 মগ করেও খোল জল দিতে হবে, মোটামুটি 300 ml করে আপনাকে খোল জল দিতে হবে গাছ যখন বড় হবে, এইটা কিন্তু মেনটেন করতে হবে। এরপরে প্রশ্ন ছিল ইউরিয়া কি খোল জলের সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, একটু আগে আলোচনা হয়ে গেছে ওটা, ওইটা আপনারা করতে পারেন। আর একটা প্রশ্ন, পিঁপড়ের জন্য আমরা কি করব, পিঁপড়ের ব্যাপক উপদ্রব হচ্ছে টবের মাটিতে বা গাছেতে, পিঁপড়েকে কন্ট্রোল করার জন্য আমি অতীতে একটা ভিডিও করেছি, আপনারা হয়তো কেউ কেউ মিস করেছেন তাই এই প্রশ্নটা এলো, যেটা হচ্ছে ক্লোরোপাইরিফস সাইফারমেথ্রিন কম্পোজিশনের একটা ওষুধ আছে যেটা স্ট্রাইক 550 নামে পাওয়া যায়, এছাড়া হামলা 505 নামে একটা ওষুধ পাওয়া যায় যেটা ক্লোরোপাইরিফস সাইফারমেথ্রিন এই একই কম্পোজিশনের ওষুধ। আপনারা যে কোনো একটি কিনে এটিকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন এবং তাহলে পিঁপড়ে চলে যাবে। তবে একটা কথা, যদি কোনো ধরুন আম গাছে বা কোনো ফলের গাছে মুকুল এসেছে সেই সময় দেওয়ার ক্ষেত্রে 1 ml দেবেন, একটু পরিমাণটা কম দেবেন, কারণ সেই সময় পরাগমিলনের সময়, এই সময় বিভিন্ন ধরনের পতঙ্গরা আসে, তারা পরাগমিলন করে, তখন পিঁপড়েকে মারতে গিয়ে কিন্তু হিসেবে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, চুঁয়ে যেতে পারে সেই সমস্ত কাক্ষি গায়ে যে সমস্ত মুকুলগুলো বেরোচ্ছে সেগুলো, তো এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবং লাইট দেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলবো, যে চন্দ্রমল্লিকা লাইট খাওয়াতে হয়, এই সময় কিন্তু লাইট দেওয়া মাস্ট। তো সন্ধ্যেবেলা মোটামুটি এই যে সন্ধ্যে হওয়ার আগে থেকে আপনাকে লাইট দিয়ে দিতে হবে, একটা 9 ওয়াটের বাল্ব দিয়ে দিতে পারেন, যে এখন এলইডি বা সিএফএল যে সমস্ত বাল্বগুলি রয়েছে সেটা যদি দেন তাহলে কিন্তু মোটামুটি 3 ঘন্টা চালাতে লাগবে পুরো, তারপর বন্ধ করে দেবেন। বা আরও অনেকভাবে অনেকে দিয়ে থাকেন, রোটেশনালি দিয়ে থাকেন, 7 মিনিট লাইট দেন, 21 মিনিট বন্ধ দেন, এইভাবে অনেকে করেন, তো আপনি এই পদ্ধতিটা করতে পারেন, 3 ঘন্টা চালিয়ে দিয়ে অফ করে দিতে পারেন। এই বিষয়টি কিন্তু আপনাদের জন্য এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু চন্দ্রমল্লিকা নিয়ে। এবং এখানে আমাদের যিনি ফটোগ্রাফার রয়েছেন তাকে একটু বলবো যে জাস্ট একটু চন্দ্রমল্লিকা গাছগুলোকে এখন একটু দেখিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর চন্দ্রমল্লিকা হয়ে গেছে, একদম ব্যাপক গ্রোথ আছে। একটু এধারে দেখাই কত সুন্দর গ্রোথ, ব্যাপক গ্রোথ হয়েছে, মানে ভাবা যায় না যে এই সেপ্টেম্বর মাসের 12 তারিখে বসানো গাছ আজকে এতটা গ্রোথ হয়েছে এবং তারপর আরও হবে। তবে বেশি গ্রোথ করার জন্য আবার যেন বেশি খাবার না দিয়ে ফেলেন, এটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু গাছ আবার পুরো কমজোরি হয়ে যাবে, চুঁয়ে যেতে থাকবে গাছ। তো বন্ধুরা, আপনারা গাছও দেখে নিলেন, তো এইভাবে আপনারা গাছ করুন, দেখবেন অনেক ভালো হবে। এখন গাছে না বসাতে পারেন, তবে 3-4টা ডাল অবশ্যই যেন থাকে বা 5-6টা ডাল অবশ্যই যেন থাকে সেটা দেখবেন।